সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাকে হয়তো অনেকে চেনেন, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি বিগত আপনার 2 বছর আগে কিন্তু আগের আমলে যে চাষবাস ছিল সেগুলো করতাম। তো ইদানিং হয়তো আপনারা জানেন আমি কিন্তু স্মার্ট কৃষির সাথে যুক্ত আছি বা স্মার্ট পদ্ধতি চাষাবাদগুলো করতেছি। তো স্মার্ট কৃষির সাথে যুক্ত হওয়ার পরে, চাষাবাদগুলো করার পরে, তারপরে কিন্তু আমার কিন্তু এগ্রোনের সাথে যাত্রা শুরু হয়। তো তখন কিন্তু আমরা স্মার্ট পদ্ধতিতে কীভাবে চাষাবাদগুলো করতে হয় বা করা লাগে সেটা কিন্তু আমরা জানতাম না। তো এটা কিন্তু সবই কিন্তু আমাদের যে সামিউল স্যার আছে বা সামিউল ভাই আছে তার হাত ধরে কিন্তু আমার এগুলো শেখা। তো এক কথায় বলতে পারেন যে আমি কিন্তু এগুলো হাত ধরে আমি কিন্তু স্মার্ট কৃষিতে আসছি। তো স্মার্ট কৃষিতে আসার পরে তাদের যে টেকনোলজি সাপোর্ট বা সহযোগিতা আমরা কিন্তু সবগুলো পেয়েছি। তো এই কারণে কিন্তু আমি একজন স্মার্ট উদ্যোক্তা হতে পেরেছি। সম্মানিত দর্শক, আপনারা হয়তো জানেন যে স্মার্ট কৃষিতে কাজ করতে করতে কিন্তু আমি এখন স্মার্ট ডিলারশিপও নিয়েছি এগ্রোন থেকে এবং এগুলোর সাথে আমি কাজ করতেছি। তো আমি যেগুলো প্রোডাক্ট স্মার্ট কৃষি উদ্যোক্তার মাঝে ছড়িয়ে দিচ্ছি আমার থেকে নিয়ে কিন্তু তারাও কিন্তু লাভবান হচ্ছে। তো এভাবে কিন্তু বাংলাদেশের কৃষি একদিন এগিয়ে যাবে স্মার্ট কৃষির মাধ্যমে। সম্মত দর্শক, আমি এখন যে জায়গায় বসে আছি এটা হচ্ছে হলো এগ্রোনের আপনার হেড অফিস, এটা হলো নতুন অফিস। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই সামিউল ভাই বসে আছে। তো আমাদের বড় ভাইয়ের মুখ থেকে একটু বিস্তারিতভাবে কিছু কথা শুনবো। ওকে, আসসালামু আলাইকুম। যারা সাইফুল সাহেবের হচ্ছে ইউটিউবের সাথে যুক্ত আছেন সকলকে শুভকামনা এবং ভালোবাসা রইল। পাশাপাশি হচ্ছে যে আপনারা জানেন যে এগ্রোন হচ্ছে আধুনিক কৃষি নিয়ে কাজ করছে, স্মার্ট কৃষি নিয়ে কাজ করছে, যে জায়গাতে শিক্ষিত সচেতন মানুষগুলো এবং যারা খুব বেশি ইনকাম করতে পারতো না, কৃষির সাথে সম্পৃক্ততা ছিল না, এই মানুষগুলোকে আমরা কৃষিতে ইনভলভ করেছি এবং যার মাধ্যমে যে কৃষিতে একটা নতুন মাত্রা যোগ হয়েছে যেটাকে বলা হচ্ছে স্মার্ট কৃষি। আপনি পরিকল্পিত উপায়ে চাষাবাদ করে যে এখানে টিকে থাকা যায়, ব্যবসা করা যায়, সেই জায়গাতে আমরা এখন অবস্থান করছি, যার ফলপ্রসূতে একজন ইউটিউবার দেখতে পাচ্ছে যে সাইফুল ইসলাম, এবং সে খুব চাষি পর্যায় থেকে খুব ভালো অ্যাডভাইস দিচ্ছে বিভিন্ন কৃষি উদ্যোক্তাকে বা নতুন যারা কৃষিতে আসতে চাচ্ছে। তো এটা হচ্ছে ডেভেলপমেন্ট, যে আপনার চেষ্টা আপনাকে কতদূর নিয়ে যেতে পারে। সাইফুল হচ্ছে তার একটা দৃষ্টান্ত উদাহরণ, যে খুব বেশি পড়াশোনা না জানলেও যে পিছিয়ে থাকতে হয়, কিছু করা যায় না, এই যে এই চিন্তাধারা, এই চিন্তাধারার বাইরে যে সাইফুল এখন অনেক ভালো করছে। সে একজন সাধারণ কৃষক ছিল, সেখান থেকে স্মার্ট কৃষক হয়েছে। সে যখন স্মার্ট কৃষক হলো তখন সে চিন্তা করলো ব্যবসা করা যায়, বিজনেস। এখন এই বিজনেস যখন করতে যাবে তখন হচ্ছে নলেজের দরকার হয়। সে কিন্তু যখন উদ্যোক্তা হলো, স্মার্ট কৃষি উদ্যোক্তা, তখন কিন্তু নলেজ গ্যাদার করেছে, সেই নলেজটাকে জাস্ট ট্রান্সফার করতেছে, এবং সেই নলেজ ট্রান্সফারের মাধ্যমে যে পণ্যগুলো লাগতেছে তার উদ্যোক্তাদের সে সাপোর্টগুলো দিচ্ছে কি এগ্রোন স্মার্ট ডিলারশিপের মাধ্যমে। সো এইভাবে একজন মানুষ স্বচ্ছ বিজনেস করে কৃষিতে টিকে থাকতে পারে এবং নিজে চাষাবাদ করতে পারে, তার দৃষ্টান্ত উদাহরণ আমাদের সাইফুল সাহেব। তো সাইফুলের জন্য শুভকামনা, এভাবে আমাদের সাধারণ কৃষকগুলো এগিয়ে যাক, তৈরি হোক আরও নতুন নতুন সাইফুল। আচ্ছা সামিউল ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। অনেক উদ্যোক্তার মনে প্রশ্ন আসতে পারে যে আসলে এগ্রোন থেকে আমরা যে প্রোডাক্টগুলো নিই, আসলে ডিলারের মাধ্যমে যদি এই প্রোডাক্টগুলো আমরা নিতে চাই সেক্ষেত্রে আমরা কতটুকু অরিজিনাল জিনিস পাবো কিনা। তো এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যে আসলে এখানে ব্যবসা মানে যে এক হাত দিয়ে প্রোডাক্ট ডেলিভারি হবে এরকম না। যখন ব্যবসা পরিধি বাড়ে, কাস্টমার চাহিদা বাড়ে, তখন কিন্তু এটাকে ডিস্ট্রিবিউটারের মাধ্যমে প্রোডাক্টগুলোকে সেল করা হয়, মানে বিভিন্ন হাতে ট্রান্সফার করা হয়। তাতে হয় কি ডেলিভারি সুবিধা হয়, তারপরে হচ্ছে প্রোডাক্টটা খুব সহজে পাওয়া যায়। হ্যাঁ, তো যে কারণে আবার খেয়াল করেন এগ্রোন এক জায়গা থেকে এতগুলো প্রোডাক্ট সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবে না, এটাই বাস্তবতা। সেই জায়গাতে সাইফুল ইসলামের মতো যারা উদ্যোক্তারা আছে তারা অল্প টাকা ইনভেস্ট করতেছে, ইনভেস্ট করে দেন হচ্ছে আমাদের যে প্রাইস সেই প্রাইসেই সেল করছে, আমারই খুব বেশি না, যেখানে যাতায়াত খরচ লাগতো আপনার আসতে হতো। তো সেই জায়গা থেকে তারা এখন তাদের অল্প কিছু পুঁজি ইনভেস্ট করে আপনাকে এই প্রোডাক্টের সাপোর্টগুলো দিচ্ছে। এই জায়গাতে একদম স্পষ্ট যে এগ্রোনের প্যাকেটে যে বীজগুলো পাবেন বা যে পণ্যগুলো পাবেন আপনি এগ্রোনেরটাই পাবেন, যেহেতু তারা আমাদের এক্সক্লুসিভ কাস্টমার বা হচ্ছে ডিলার হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এইটা নিয়ে কোনো অরিট হওয়ার কিছু নেই, বাট আপনারা যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে এগ্রোনের অফিসিয়াল পেজ এবং ইউটিউবে নাম্বার দেওয়া যায়, সেখানে কথা বলে নিতে পারেন যে সাইফুল ইসলাম আপনার আমাদের ডিস্ট্রিবিউটার কিনা। তো সব মিলে হচ্ছে যে স্বচ্ছতা একটা সেক্টরকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে আমরা সেইভাবেই কাজ করছি, যেমন সাইফুলের ছোটো ইনভেস্টমেন্টের মাধ্যমে আরও অনেক মানুষ সাপোর্ট পাবে, এইভাবে আরও স্মার্ট ডিলারের মাধ্যমে পুরো বাংলাদেশ আধুনিক কৃষিতে রূপান্তর হবে, এটাই আমাদের চাওয়া।
সম্মানিত দর্শক, আমার বড় ভাই যে সামাল ভাই, তার মুখ থেকে আসলে বিস্তারিত হয়ে শোনার চেষ্টা করলেন। আসলে আমরা যে আমরা আগে যে আমলে মান্দাতে আমলে যে চাষবাসগুলো করতাম, এটা থেকে বেরিয়ে এসে আমরা যদি স্মার্ট পদ্ধতি চাষাবাদগুলো করি, আমাদের বাংলাদেশের কৃষি এগিয়ে যাবে এবং আমরা যারা কৃষি উদ্যোক্তারা আছি আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাই এবং স্মার্ট পদ্ধতি চাষাবাদ করে আমাদের ক্যারিয়ারগুলো এগিয়ে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা যাতে এই বাংলাদেশের মধ্যে এই স্মার্ট কৃষিকে ছড়িয়ে দিতে পারি ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।